হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এই ভিডিওটা অনেক আগের, যেহেতু মাঝখান দিয়ে আমার দুর্গা পূজা, লক্ষ্মী পূজা অনেক কিছুই গেল, যার কারণে আমি ভুলেই গিয়েছিলাম যে একটা ভিডিও রয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো ভিডিওটা দেখে আমার খুবই ভালো লাগলো, কারণ এটা বিয়ের একটা ব্লগ বলতে একদম এ টু জেড। এখানে আমরা কমিউনিটি সেন্টারে আসার পরে দেখলাম যে বর কনে এখনো কেউই আসেনি, আমরা অনেক তাড়াতাড়ি চলে আসছি, যেহেতু এটা আমাদের একটা খুবই পরিচিত একজন রিলেটিভের বিয়ের প্রোগ্রামটা, যার কারণে আগেই চলে আসছি। আর এখানে আসার পর দেখছি যে মেয়ের মা হচ্ছে বিয়ের আয়োজন শুরু করছে, মানে জোগাড় টুগার করছে। আর এখানে হচ্ছে এটা খাবার জায়গা, কমিউনিটি সেন্টারটা খুবই বড়, এটা মুরাদনগর ছিল, গ্লোবাল কমিউনিটি সেন্টার, আমি এটাতে আগে কখনো যাইনি, এটাই ফার্স্ট। তো তারপরে হচ্ছে আমরা ছিলাম মেয়ের পক্ষ, ছেলের বাড়িও কাছাকাছি। তো তারপরে এখানে আমাদের শ্বশুর বাড়ি থেকে অনেক মানুষ আসছে, যেহেতু বিয়েটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির দিক দিয়ে পরিচিত, এই কারণে ওইটা মেবি হচ্ছে বিয়ের কুঞ্জের আসর। আর এখানে ছবি ওঠানোর জন্য খুব সুন্দর একটা জায়গা রেখেছে, এটা হয়তো বা বরের বসার জন্য রেখেছে। তো এখানে দেখতেই পাচ্ছ যে গেস্ট এখনো তেমন আসেনি, শুধু কাছের মানুষরাই আগে চলে আসছে। আর প্রাচ্য এখানে আসার সময় বাইক কিনে নিয়ে আসছে, সেটা দিয়েও আছে। আর বাড়ি থেকে যে পিচ্ছিগুলো আসছিল ওদের সাথে হচ্ছে আমি কিছু সেলফি ভিডিও তুলে নিচ্ছিলাম, কারণ যেহেতু এখনো কনে আসেনি, কনের সোফাটা খালি পড়ে আছে, তাই ভাবলাম যে সোফাটাতে বসে কিছু সুন্দর সুন্দর ছবি নিয়ে নেই। আর এখানে হচ্ছে আমার একা একা খুব বোরিং লাগছিল, জানি যে একটু পরে অনেক পরিচিত মানুষ আসবে, বাট এখন তো হচ্ছে আমি একদমই একা, কারণ যেহেতু কেউই এখনো তেমন আসেনি। আস্তে আস্তে লোকজন আসা শুরু করছে, ব্যান্ড পার্টিও চলে আসছে, ওরা আসার পরে বাজানো স্টার্ট করে দিছে। এমন মনে হয়েছিল যে সাউন্ড বক্স আনার পরে যেমন বাজিয়ে দেখে ঠিকঠাক সাউন্ড আসে কিনা, তেমন ব্যান্ড পার্টিরাও বাজিয়ে দেখাচ্ছে যে ওরা কেমন বাজাতে পারে। তারপরে এই যে এখানে সব কিছু একসাথে করে তারপরে এখন আয়োজন স্টার্ট করছে, তারপরে কিছুক্ষণ পরেই কনে চলে আসছে। কনে আসার সাথে সাথেই লোকজনের আসা স্টার্ট হয়ে গিয়েছে, প্রায় আধা ঘন্টা এক ঘন্টা পরেই হচ্ছে আস্তে আস্তে পুরো কমিউনিটি সেন্টার ভর্তি হয়ে গেছে। আর এখানে কনের সাথে ছবি ওঠানোর জন্য কোনো ফাঁকি পাচ্ছিলাম না, কারণ এক একজন এক একবার এসে ওর সাথে হাগ করে মিট করে ছবি উঠিয়ে যাচ্ছিল। কনে হচ্ছে এক হিসেবে আমার নাতিন হয়, আমার শ্বশুরবাড়ির দিক দিয়ে আমার একটা কাকা মেয়ে। তো যেহেতু হচ্ছে ছেলের বাড়ি এখানে, তাই ওরা কমিউনিটি সেন্টারটা কুমিল্লাতেই করেছে, মানে বিয়েটা কুমিল্লাতেই আয়োজন করেছে কাছাকাছির মধ্যে। তারপরে এখানে কনের সাথে কনের পিসি ওরা সবাই ছবি টবি তুলছিল। তারপরে আমি ভাবছিলাম যে আমিও একটু পরে যেয়ে কিছু ছবি টবি নিয়ে আসব। এই বিয়ের ভিডিওটাতে আমি একদম এ টু জেড সব কিছু তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করেছি, প্রত্যেকটা জিনিসের ছোটো ছোটো করে কিছু ক্লিপ নিয়েছি। এখানে যেমন হচ্ছে কনে আসার পরে সবাই মিলে কনের উপরে ধুমড়ে পড়েছে ছবি ওঠানোর জন্য, মানে আমি তো কোনো লাইনই পাইনি। তারপরও একটা ভিডিও মনে করেছি কনের সাথে। আর এখানে পুরোহিত মশাই আস্তে আস্তে সব কিছু ঘটট বসিয়ে আস্তে আস্তে আয়োজন করছে। এই প্রথম কোনো বিয়ে বাড়িতে, আসলে একদম প্রথম বিয়ে বাড়ি না, মানে কমিউনিটি সেন্টারে বিয়ের প্রোগ্রামে এ টু জেড সব কিছু দিয়েছিলাম। তারপরে এখানে হচ্ছে বর কাছাকাছি চলে আসছে, যার কারণে বলের কোন বরের শালিরা হচ্ছে গেট ধরবে, তো আমি নিচে এসে কিছু ক্লিপ নিয়ে নিলাম, যেহেতু আমি ওদের পরিচিত, আমাকেও ডাকছিল, বাট আমি প্রাচ্যের জন্য বেশিক্ষণ থাকতে পারিনি। বর আসা আসা অবস্থায় হচ্ছে কারেন্ট চলে গেছে, তারপর আমি উপরে চলে এসে খাবারে খেতে বসে গিয়েছি, যেহেতু আমরা অনেক আগে এসেছি আর মোটামুটি 10:30-10:30 দিকেই খেতে বসেছি, খিদাও লেগেছে। তারপরে এখানে বর আসার পরে হচ্ছে ওরা একটু ডান্স টান্স করলো, এই জিনিসটা আমি মিস করে গেলাম, আমাকে ওরা খুঁজছিল, বাট আমি যে খেতে বসে গেছি ওরা সেটা বুঝতে পারেনি। আমি আসার পরে ওরা অনেক জোরাজোরি করছিল, বাট খাওয়ার পরে আসলে নাচটা ঠিকঠাক মতো হয় না। তো তারপরে হচ্ছে ওরা কিছুক্ষণ নাচলো, আর ওইখান দিয়ে হচ্ছে বরকে বরণ করতে গেছে বরের শাশুড়ি। তো এখানে হচ্ছে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের নাচগুলো দেখছিলাম। তারপরে এখানে এসে বরের সাথে কয়েকটা ছবি ওঠাবো, এসে দেখি যে বরের সাথে ছবি ওঠানোর জন্য একদম লাইন লেগে আছে, তাই আমি আর ছবি না উঠে ভাবলাম যে ভিডিও করে ফেলি, কারণ ছবির থেকে আমার বেশি দরকার ভিডিওটা। আর এখানে বরের ছোটো ছোটো শালিরা কি সুন্দর করে ডান্স করছে। তারপরে এখানে বরের ফটোশ্যুটও কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। আপনারা সবাই জানেন যে বিয়ে শাদিতে খুব ইম্পর্ট্যান্ট যে জিনিসটা, সেটা হচ্ছে ফটোশ্যুট। এটা ছাড়া আসলে বিয়ে কোনো কিছুই এখন সম্পূর্ণ হয় না।
এই ফটোশ্যুটটার পিছনেই থাকে অনেক কিছু। তো এখন হচ্ছে ফটোশ্যুটের মাঝখানেই আমি বরের কিছু ছবি উঠিয়ে নিয়েছি, কারণ আমি জানি যে বরের কাছে যেতে হলে আমাকে অনেক কিছু পার হয়ে যেতে হবে। এত কষ্ট না করে আমি বরের জুম করে একটা ফটো তুলে নিয়েছি, যেটা আমি আরও আগে আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখানে পুরা কমিউনিটি সেন্টারে কিন্তু মানুষ চলে আসছে, বর পক্ষের, কনে পক্ষের, মানে পুরো দুই পক্ষেই একসাথে। কিছুক্ষণ আগে পর্যন্ত যেখানে ছিল না মানুষ, ওইখানে এখন ভিড় পড়ে গেছে মানুষের। তারপরে এখানে বউয়েরও ফটোশ্যুট চলছে, বউয়ের ফটোশ্যুটের মাঝখানেও মানে দেখা যায় অনেকে এসে ছবি উঠাচ্ছে, অনেকে উঠে এসে হাই হ্যালো করছে মানে ফটোশ্যুটের মাঝখানেই। তাই আমি কিছু ক্লিপ নিয়ে নিলাম ফটোশ্যুটের। আর এখানে ফটোশ্যুট দেখতে আমার বরাবরই খুব ভালো লাগে। খুব বেশি একটা ফটোশ্যুট তেমন আমরা না দেখতে পারলেও এই বিয়েতে দেখতে পেরেছি, কারণ আমরা বিয়েতে গেলে আর যাবো, একটু খাওয়া দাওয়া করবো, তারপর আবার চলে আসবো। এমনই হয় মানে শহরের বিয়ে শাদিতে গেলে। আর যেহেতু এটা পরিচিত বিয়ে, যার কারণে অনেকক্ষণ ছিলাম। আর এখানে প্রাচ্য আর প্রাচ্যর বাবা বসে হচ্ছে বাইক খেলছে, কারণ অনেকক্ষণ হয়েছে। তো প্রাচ্য বলতেছে বাসায় যাবে, আমি চাচ্ছিলাম যে কুঞ্জটা শেষ করে তারপরে যাব। আর এখানে বরকে নিয়ে এসেছে, বিয়ের পিঁড়িতে বসিয়ে দিয়েছে, কিছুক্ষণের মধ্যেই মেবি স্টার্ট হবে বিয়ে। তারপর এখানে প্রাচ্য আছে ফিশের কাছে, আর এখানে কনের এখনো পর্যন্ত ফটোশ্যুট চলছে, যার কারণে এক একজন এক এক সময় এসে ওর বর ফটোশ্যুটের যে ক্লিপগুলো এগুলো দেখছে, মজাই লাগছে আসলে। তারপর এখানে কয়েকটা পুঁটি মাছ ছিল অ্যাকুরিয়ামে, প্রাচ্য বারবার এগুলোর মধ্যেই এসে থাকে। বিয়ে শাদিতে আসলে চেনা মুখ না থাকলে বিয়েতে যে মজা পাওয়া যায় না। সবসময় আমাদের সাথে যেটা হয়, বিয়েতে গেলে আমরা ছাড়া আর কাউকে তেমন চিনি না, যার কারণে ভালো লাগে না। আর এখানে তো সব আমাদের পরিচিত, যার কারণে অনেকক্ষণ ছিলাম। সেই দেখা যায় 8টা থেকে রাত প্রায় 12:30, 1টা, 1টা পর্যন্ত আমরা কমিউনিটি সেন্টারেই ছিলাম। এখানে সব আমাদের পরিচিত মানে মেয়ের পক্ষের। আর এখানে তো কনের ফটোশ্যুট চলছেই চলছে, ওকে অনেক সুন্দর লাগছে আজকে, শ্বাসটা খুবই সুন্দর হয়েছে। আর ওর শ্বাসটা মেবি ওই যে মমিস মেকওভার অ্যান্ড স্যালন থেকে করেছিল, যেটার ভিডিও আমি দিয়েছিলাম। ওদের কাজ মোটামুটি ভালোই হয় দেখলে বুঝলাম, আমি তো কখনো কনের শ্বাস দেখিনি। ওরটা দেখে মনে হলো না ওরা আসলে সাজগুজো ভালো মতো করে। তারপরে এখানে হচ্ছে পিচ্চি বাচ্চাগুলো মিলে সবাই মিলে সেলফি তুলছে, এই সেলফির মধ্যে আমিও ছিলাম, বাট আমি টুক করে এক ফাঁক দিয়ে একটু ভিডিও করে নিলাম। তারপরে প্রাচ্য খাওয়া দাওয়ার পরে এই যে পান মশলার যে এগুলো হচ্ছে ও একটা টিস্যুতে নিয়ে এসেছে, ও এগুলো ছোটো ছোটো বল ভেবে খাচ্ছে, মানে ওই যে সাদা সাদা ঘুমিয়ে ওষুধের মধ্যে যেগুলো থাকে এগুলোও খাচ্ছিল। তো তারপরে আমরা একটু কিছুক্ষণ থেকে বাসায় চলে আসছি। তা আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, টাটা। আর আমি আশা করছি তোমাদের ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে।